আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জিম্মি ছাড়াতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল। এরপর জানিয়ে দিব ক্রিমিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের। আরও জানিয়ে দিব মণিপুরে এবার আধা সামরিক বাহিনী মোতায়েন করল ভারত। এরপর জানিয়ে দিব পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ, ইরানের কড়া প্রতিবাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিংকেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জিম্মি ছাড়াতে হামাসকে নতুন যে শর্ত দিল ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল। এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফরসঙ্গী হিসেবে কাউকে চিনতে চান, তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। শর্ত হলো, এখনও হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হির্স। সাক্ষাৎকারে গ্যাল হির্স বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগে নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয়, তাতে আমরা রাজি আছি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফরসঙ্গী করতে চান, সেক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত। হির্স আরও জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশ অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। ক্রিমিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের। কিয়েভের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি এক বিবৃতিতে এরদোগান ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তুরস্কের অবিচল সমর্থন প্রকাশ করেন। এ সময় তিনি ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে দেখা উচিত বলে উল্লেখ করেন। এরদোগান বলেন, ক্রিমিয়া ঐতিহাসিকভাবে ইউক্রেনের অংশ এবং এর পুনরুদ্ধার এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছিল এবং থাকবে। সেই সঙ্গে তিনি ক্রিমিয়ায় তাতার জনগণের অধিকার এবং স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন, যাদের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনের প্রতি তুরস্কের এ সমর্থন পুষ্ট বার্তা এমন সময়ে এলো যখন রাশিয়া ক্রিমিয়া দখল নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বাড়ছে। উল্লেখ্য, রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল এবং সেই থেকে উপদ্বীপ রাশিয়ারই অংশ হয়ে আছে। মণিপুরে এবার আধা সামরিক বাহিনী মোতায়েন করল ভারত। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মণিপুরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বুধবার 11 সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের চলমান সহিংসতা প্রশমনে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। সে হিসেবে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিয়েছে। এরপর ইন্টারনেট পরিষেবা বন্ধ। 3 জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে। নতুনভাবে দেশের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর CRPF মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে মোতায়েন CRPF এর 58 নম্বর ব্যাটালিয়নকে মণিপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে ঝাড়খণ্ডের লাতেহার থেকে 112 নম্বর ব্যাটালিয়নকেও সেখানে পাঠানো হচ্ছে। এর মধ্যে প্রথম ইউনিটের সদর দফতর হবে কাংভাই চূড়াচাঁদপুর, আর দ্বিতীয় ইউনিট ইম্ফলের আশেপাশে অবস্থান করবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, কয়েকদিন আগে জম্মু কাশ্মীর ও উত্তর পূর্ব অঞ্চলীয় এলাকা থেকেও আসাম রাইফেলসের 2টি ব্যাটালিয়ন মণিপুর পাঠানো হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় CRPF এর নতুন এই 2 ইউনিটের সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে। প্রত্যেক ইউনিটে 5 থেকে 6টি কোম্পানি রয়েছে। 2টি ব্যাটালিয়নে CRPF এর প্রায় 2000 জওয়ান ও কর্মকর্তা রয়েছেন। এছাড়া গত বছরের সহিংসতার পর মণিপুর রাজ্যের বিভিন্ন এলাকায় আগে থেকেই CRPF এর 16টি ব্যাটালিয়ন মোতায়েন রাখা হয়েছিল। গত সপ্তাহে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, চূড়াচাঁদপুর, ননি, জিরিবাম, কাংপো কপি, বিষ্ণুপুরে এসব ব্যাটালিয়নের অপারেশনাল ঘাঁটি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ, ইরানের কড়া প্রতিবাদ। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এবং আরোপ করা নতুন পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আনিত অভিযোগকে প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, তারা কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি। সেই সঙ্গে নতুন নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি বলেছেন, ইরান রাশিয়াকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভুল তথ্যের উপর ভিত্তি করে কাজ করছে। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ 3টি ইউরোপীয় দেশ এর উপযুক্ত এবং সমান প্রতিক্রিয়া পাবে। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বিমান সেবা বাতিলের পাশাপাশি ইরানের পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ইউরোপে তাদের ফ্লাইট পরিচালনা সীমিত করবে। এর আগে বুধবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনে। এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে জোর দিয়ে জানানো হয়েছে, তারা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করেনি এবং এ ধরনের দাবি ভিত্তিহীন ও মিথ্যা। ইরানের মুখপাত্র কানানি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ভুল তথ্য ও ত্রুটিপূর্ণ যুক্তি নিয়ে কাজ করছে। যদিও রাশিয়া ও ইরান ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে আরও ঘনিষ্ঠ হয়েছে এবং ইরান ইতোমধ্যে রাশিয়াকে তার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, তবে তেহরান বারবার বলেছে যে তারা আন্তর্জাতিক আইনের আওতায় কাজ করছে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। ইসরায়েলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিংকেনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রতি পশ্চিম তীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিম তীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরায়েলের সামরিক বাহিনীর শিকারের পর ব্লিংকেন মঙ্গলবার এ আহ্বান জানান। লন্ডন সফরকালে ব্লিংকেন সাংবাদিকদের কাছে এ হত্যাকাণ্ডকে অনর্থক ও অন্যায় বলে বর্ণনা করেন। তিনি বলেন, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়। ব্লিংকেন বলেন, আমাদের বিচারে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে কাজ করার পদ্ধতিতে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আমাদের 2য় আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা পরিবর্তন করতে হবে। যদিও এর কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন আইনুর ইসগি আইগির হত্যাকাণ্ড একটি নিছক দুর্ঘটনা। যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্কের নাগরিক আইগি শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে নিহত হন। আন্তর্জাতিক আইনে ইহুদি বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েলি সরকার একে সমর্থন করে আসছে।